দারুণ অফ রোডিং তো কিং এটা অন রোড অন রোড তাহলে গাড়িটাকে কাঁধে করে নিয়ে ঘরে আসতে হবে হিমালয়ানটা নিলি না কেন আর হ্যালো গাইস আই এম সুমন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আমাদের গ্রুপে একটা বিশাল বড় মনস্টার অ্যাড হয়েছে একবারে ইয়াস দি অ্যাডভেঞ্চার চয়নের ড্রিম পূরণ হয়ে গেছে চয়ন একবারে ইয়াস দি অ্যাডভেঞ্চার নিয়ে এসছে আমাদের গ্রুপে আমাদের গ্রুপ খুব শক্তিশালী হচ্ছে সবার বড় বড় বাইক বিভিন্ন রকম সব 350 হয়ে গেছে এখন এবার দেখতে চলেছো দেখো হিয়ার ইজ দ্য ইয়াস দি অ্যাডভেঞ্চার গাইস তাহলে তোমরা দেখলে আমাদের বিস্টকে এই আমাদের বিস্ট আর এই হলো বিস্টের মালিক হিস্ট সিনেমেটিকটা দেখলে কেমন লাগলো বলো এটাই হলো আমাদের ইয়াস দি ম্যাম্বো ব্ল্যাক আর স্লিক সিলভারটা আছে স্লিক সিলভারটা এর থেকে 5000 টাকা দাম কম এটা ফুল ব্ল্যাক দেখতে পাচ্ছ চয়নের চয়নকে কংগ্রাচুলেশন চয়ন কংগ্রাচুলেশন এত ভালো একটা বিস্ট আমাদের গ্রুপে অ্যাড করার জন্য আমাদের গ্রুপ যথেষ্ট স্ট্রং হচ্ছে কিন্তু আমাদের কেউ আর লাদাখ যাবে না কেউ আর লং রাইড যাবে না আমরা সেই চা খেতেই গাড়ি নিয়ে যাবো সব বড় বড় গাড়ি কিনেছি কিন্তু সেই চা খেতেই যাবে ঠিক আছে এবার চয়নের মুখে শুনে নিচ্ছি তার এক্সপিরিয়েন্স কেমন এই গাড়িটা কিনেছে কতটা খুশি কতটা তার সমস্যা হচ্ছে এবার চয়নের মুখ থেকেই শুনে নিব ডেলিভারির সময় আমার টাইম হয়নি তাই যেতে পারিনি চয়ন গিয়ে নিয়ে এসেছে ঠিক আছে হ্যাঁ তো মোটামুটি বাইকটা আমার দেড় মাস হয়ে গেল এক মাস 15 দিন মতো হয়ে গেল এবং 1000 কিলোমিটারও ঘুরে গেছে মোটামুটি 980 মতো তো মোটামুটি ভালো এখানটায় আমার নিয়ার বাই যেটা শোরুম আছে সে তমলুক ঠিক আছে তমলুক থেকেই আমার কিনেছে ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে এক শোরুম এটা আমার 2,30,000 মতো পড়েছে আর অন রোড সমস্ত আরটিও ট্যাক্স ইন্স্যুরেন্স এগুলো নিয়ে 2,65,000-66,000 এরকম অনেক দিনের শখ ছিল পূরণ হলো নিজের টাকায় কেনার মজাই আলাদা ঠিক আছে আর এটা নিয়ে তেমন লং রাইড তো এখনও হয়নি কিন্তু টানা আমি 450 কিলোমিটার কলকাতা পর্যন্ত চালিয়েছি কলকাতা থেকে আসা যাওয়া 450 ইয়াস দি নিয়ে লোকের এখন একটাই সব থেকে বড় কোশ্চেন এখন ইয়াস দি নতুন বেরিয়েছে লোকের একটাই কোশ্চেন এটা আমাদেরও কোশ্চেন ছিল এই হিমালয়ানটা নিলি না কেন আর ইয়াস দি হঠাৎ ইয়াস দি রয়্যাল এনফিল্ড আরির হিমালয়ান মানে সেটা আমাদের কাছে একটা ইমোশন বলতে গেলে হিমালয়ান অনেক ভালো ঠিক আছে কিন্তু যে এটা চালি যা ফিল করেছি আমি এই বাইটায় হাই রোডে কমসে কম 120-130 কিলোমিটার বেগে চালিয়েছি কিন্তু কোনো ফিল করতে পারিনি সুন্দর স্মুথ ঠিক আছে লিকুইড কুলিং ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিনও গরম তেমন হয় না মাইলেজও দুর্ধর্ষ দিয়েছে 100-এর উপরে আমি 120-তে কন্টিনিউয়াস চালিয়ে আমি মাইলেজ মোটামুটি 30 মতো পেয়ে গেছি এবং 70-80 যেটা নর্মাল ইকোনমি মোড চালাতে হয় সেটা অ্যারাউন্ড 45 মতো পেয়ে গেছে ঠিক আছে যেটা হিমালয়ান সবচেয়ে বড় প্রবলেম ওটা হচ্ছে কি আমি হিমালয়ানে এত বড় ব্র্যান্ড হলে রয়্যাল এনফিল্ডার থেকে পিউরিফাই করছে না সেই গতানুগতিক সেই পুরনো ইঞ্জিন নিয়ে সেটাকে চালিয়ে যাচ্ছে যেটা আমি চালিয়ে ফিল করেছি যে 90-100 যাওয়ার পর না ও বাইকটা প্রচুর কাঁপে এবং একটা স্টেবিলিটি একটু হলেও চলে যায় যেটা এই বাইকে আমি ফিল করতে পারি না ঠিক আছে খুব সুন্দর স্মুথ হাই পারফরমেন্স ইঞ্জিন ঠিক আছে আর লিকুইড কুলড ইঞ্জিন আছে রেডিয়েটার আছে ইঞ্জিনকে গরম হতে যায় না ঠিক আছে যথেষ্ট মানে আমি হয়তো হিমালয়ানকে ছোট করছি না কিন্তু এটা অপেক্ষাকৃত তার থেকে ভালো হ্যাঁ এটা যথেষ্ট ভালো গাড়ি দেখতেও ভালো আর সমস্ত রকম কেরিয়ার টেরিয়ার লাগানো আছে দেখলেন সিনেমাটিক শটে তো দেখালাম আর ইঞ্জিন হাই রেভ ইঞ্জিন পুরো আর প্রচুর পিকআপ প্রচুর কুইক পিকআপটা প্রচুর হ্যাঁ ঠিক আছে তাহলে ইঞ্জিনের আওয়াজটা শুনুন এখন তো সাইড স্ট্যান্ডে স্টার্ট হয় না প্লাস এই গাড়িতে ক্লাচ না ধরলেও স্টার্ট হয় না হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকে সাউন্ডটা শোনায় সাউন্ডটা খুব ভালো হয় সাইলেন্সার চেঞ্জ করার তো কোনো প্রশ্নই নেই প্লাস সাউন্ডটাও ঠিকঠাক শুধুই শুধুই সাউন্ড ইঞ্জিনের সাউন্ড রেপ করে একটু হালকা করে আওয়াজ যথেষ্ট ভালো একটু ধরতে গিয়ে
গাড়িটা সেই জন্য এরকম আওয়াজ হচ্ছে। গিয়ারে ফেলার পরে আওয়াজ, চয়নের হাইট 5'10" আছে চয়নের হাইট। দেখি চয়নের চয়নের পা কতটা পাচ্ছে, পা যথেষ্ট সুন্দরভাবেই পেয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে একটু উঁচু আছে বা, তাও ঠিকঠাক, তাও এই তো পা একটু একটু সেই হালকা করে ঠিক আছে তাও। হ্যাঁ এবার আমার হাইট হলো 5'7" ঠিক আছে, আমার কতটা পা লাগছে না, এই ধারটা একটু উঁচু আছে কেন জানি না, আজকে আরও বেশি পা লাগছে, মোটামুটি পা আসছে মোটামুটি 5'6" থেকে গাড়িটা মোটামুটি মানে নিয়ে চালানো যাবে। এই যে এরকম করে তার এটা হলো সিটিং পজিশান এরকম, আর সাসপেনশান তো দারুণ, অফ রোডিং তো কিং, এটা অফ রোডের কিং বলতে গেলে। এখন গাড়ি তো দারুণ, আর এর ছুটে মানে যখন গাড্ডা ফাড্ডা তেমন ফিল করাও যায় না, হেভি গাড়ি, সাসপেনশানটাও খুব ভালো, একবারে দারুণ সাসপেনশান যাকে বলা হয়, আর ব্রেকিং সিস্টেমও খুব ভালো। আর এর ক্লাচটা যেরকম আমাদের আমাদের ক্লাসিক আছে, ক্লাসিকের ক্লাচ খুব হার্ড হয়, এর ক্লাচটাও খুব নরম। অনেক রকম ফাংশান দিয়েছে, এই যে তোমার ওডোমিটার চেঞ্জ করার জন্য অনেক রকম ফাংশান দিয়েছে, সেটা আপনারা স্পেসিফিকেশান আমি বলতে চাই না, আমি জাস্ট বন্ধু গাড়ি কিনেছে তারই রিভিউ দিচ্ছি। আর ডিসপ্লেটাও খুব ভালো নেভিগেশানের জন্য দিয়ে দিয়েছে, একটু দেখিয়ে দাও, নেভিগেশানের জন্য দিয়ে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে মানে একটু একটু তুলে দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে এই যে এখানে নেভিগেশানটা, এই জায়গাটা নেভিগেশান দেয়, এখানে স্পিড টিট দেয় এখানে এই আর কি, আর এভারেজ এখানে দেখায়, গিয়ার ইন্ডিকেশান দেখায়, এই যে সুইচগুলো এইগুলো চিপে সব চেঞ্জ টেঞ্জ করা যায়। চার্জিং পোর্টটা দিয়েছে, চার্জিংয়ে আবার টাইপ সি পোর্ট আর এই সব দিয়েছে। আপনারা সে স্পেসিফিকেশান আপনার অনেক ভিডিও আছে সেখানে দেখে নেবেন, অনেক স্পেসিফিকেশানের অনেক রকম গাড়ি রিভিউর ভিডিও দিয়েছে। মোটামুটি আমাদের গ্রুপে যেই গাড়িটা এসছে সেটাই আমি দেখালাম, ভালো লাগলো, আশা করছি ভালো লাগবে, আর গাড়িটা সুন্দর হয়েছে। আর আমাদের গ্রুপে সমস্ত রকম গাড়ি আছে, ওটি আবার হোন্ডার হোন্ডা 350 হাইনেস আছে, দুটো বুলেট আছে, আবার ইয়াস দি অ্যাডভেঞ্চার এলো, ভবিষ্যতে আরও কী কী হয়তো BMW হয়তো কেউ কিনলো সেটাও বলা যায় না, কিনতেও পারে কিনতেও পারে, চার চাকায় আসতে পারে, অনেক রকম ব্যাপার আছে। আপনাদের সাবস্ক্রাইবটা করে দেবেন, ভবিষ্যতে অনেক কিছু দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে, ঠিক আছে। আর একটা গাড়ির একটা সবথেকে ভালো হলো এর লাইট, এর লাইটটা দারুণ, মানে এমনি খুব পারফরমেন্স খুব ভালো, স্টার লাইট জ্বালাও, এর দারুণ লাইটটা খুব দারুণ, আর ইঞ্জিন স্টার্ট না দিলে লাইটটা জ্বলে না। এই যে গাড়ির সাথে যে রেডিয়েটারটা দিয়েছে, এই রেডিয়েটার গার্ডটাও কোম্পানি থেকে লাগাতে হলো, এক্সট্রা টাকা গেছে, গাড়িটা ইঞ্জিন যখন একটু গরম হয়ে যায় রেডিয়েটারটা চালু হয়। আর এই যে এইটাও দিয়েছে, এই গার্ডটাও ছিল গাড়ির সাথে লাগানো, কিন্তু এইটা লাগাতে হয়েছে এক্সট্রা 700 টাকা দাম, কিন্তু ডিসকাউন্ট দিয়ে 600 টাকায় দিয়েছে মোটামুটি, এটাও লাগানো ছিল যেহেতু একবারে ট্যুরিংয়ের জন্য একবারে রেডি বাইক আর কি। আর এর খালি পিছনের সাসপেনশানটা দেখো কোথায় কেমন লাগানো আছে, দেখতে পাচ্ছ এই যে এই যে এখানে সাসপেনশানটা নিজ অবধি গেছে, এই যে নিজ অবধি গেছে সাসপেনশানটা নিজ অবধি গেছে, বেশ ভালো। পিছনে এই যে পিছনে টেল লাইট টাইটগুলোও ভালো, টায়ার টায়ারগুলো সব সব কিছুই ভালো গাড়িটার, এই আর কি, কিছু সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট বলা হয়নি। তখন ধরে গাড়িটার অনেক প্রশংসা করা হলো, এবার অনেক কনস আছে গাড়ির, কনস এবার বলবো। এক তো টিউব টায়ার, তো হ্যাঁ টিউব টায়ার যথেষ্ট ভালো, আমি বুঝতে পারছি টিউব টায়ার আছে, সব থেকে বড় সমস্যা ডবল স্ট্যান্ড নেই, যদি বাই চান্স একটু কোনো ক্রমে ঠাকুর না করে যাতে লিক হয়ে যায় তাহলে গাড়িটাকে কাঁধে করে নিয়ে ঘরে আসতে হবে, নাহলে এটা একটা সমস্যা। এখন যদি মানে ফুল স্ট্যান্ড করার জন্য একটা আমাদেরকে ওই সুপার বাইকের যেমন হয় যে ডবল করে একটা যে এরকম একটা যে স্ট্যান্ডের মতো থাকে সেগুলো একটা কিনতে হবে, নাহলে চেন লুপ করাও একটু অসুবিধা হবে, আর বাই চান্স যদি কোনোদিনও লিক হয়ে যায় তখন যে কী হবে সেই সমস্যাটা সম্মুখীন হলে আমরা বুঝতে পারবো, তার আগে বুঝতে পারছি না। অথবা আরএসএ করা আছে কিন্তু এখন আরএসএর জন্য 2-3 ঘন্টা ওয়েট করতে হবে, এখন আরএসএ এসে করবে। আমাদের এখানকার লোকাল কোনো মেকানিক কিন্তু এই গাড়ি কেউ হাত দিবে না, ভয়েই হাত দিবে না, এটা তোমার শোরুম ছাড়া গাড়ি কাজ করানো যাবে না। কিন্তু হিমালয়ানের একটা কি, হিমালয়ানটা এতটাই মানে প্রচলিত মানে এত চেনা গাড়ি হয়ে গেছে যে কেউ মানে গাড়িটার সার্ভিস সেন্টারও যেহেতু অনেক বেশি আছে রয়্যাল এনফিল্ডের হিমালয়ানটার, একটু সুবিধা হবে। যেটা ইস্যু হয়, হ্যাঁ যদি জ্যামে পড়ে যায় গাড়ি, ঠিক আছে, সেখানে তো ফুয়েলও যায়, ফুয়েল কমে তোমার 22 নামে, আর প্লাস ইঞ্জিন গরমটা সেই টাইমটা শুধু হয় বীভৎস ইঞ্জিন গরম হয়, যদি আবার তোমার গাড়ি
কোনো জ্যাম বা কোনো থেমে থেমে ক্লাস ধরে চালাও তখন খুব প্রবলেম হয়। তখন মাইলেজ অনেকটাই ড্রপ হয়, প্রায় 20-22 নামে, কিন্তু হাইওয়েতে গেলেই 30-35-40 অবধি। কলকাতা থেকে আসার সময় ওডোমিটারে 50ও দেখিয়েছে। এখন আমি ওডোমিটার ঠিক বলছে কি ভুল বলছে জানি না, হাইওয়েতে একটা কন্টিনিউ স্পিডে আসার 80তে ছিলাম কন্টিনিউয়াস, এক ঘন্টা মতো কন্টিনিউয়াস 80তে ছিলাম, তাতেই আমাকে ওডোমিটার 50 দেখাচ্ছে। আমি যদি 50 নাও ধরি, অ্যারাউন্ড 40+ তো আমি পেয়েছি, 40+ মাইলেজ পাওয়া গেছে। আমরা ভুলে গেছিলাম গাড়িটার ফার্স্ট সার্ভিসিংও হয়ে এলো এই কিছুদিন। ফার্স্ট সার্ভিসিং হওয়ার পরে পারফরমেন্সও অনেক বেড়েছে, মাইলেজও বেড়েছে। মাইলেজ ফার্স্টে এরকম 22-23-17-18 হ্যাঁ 22 এরকম অবধি গেছে, তারপরে সার্ভিসিংটা হওয়ার পরে মাইলেজটা ইনক্রিজ হয়েছে। এক মাস অথবা 1000 কিলোমিটার ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি করে নিয়েছি। 500-500 গাড়ি বেশি গড়েনি, 500 হয়ে গেছে। এবার ফার্স্ট সার্ভিসিং এ তোর কত খরচা হয়েছে? ফ্রি সার্ভিসিং ছিল ফার্স্ট সার্ভিসিংটা, মানে তাতেও সার্ভিসিং এ মেইনলি এটা চেঞ্জ হয়েছে আমার ইঞ্জিন অয়েল, হচ্ছে 1.2 লিটার আমার ইঞ্জিন অয়েল গেছে, প্লাস কুলেন্ট টপ আপ গেছে, তারপর চেন ডুপ্লিকেটিং হয়েছে, প্লাস অ্যাসোসিয়েট যেটা একটু পলিশিং করিয়েছিলাম, ঠিক আছে, আর একটা নাম্বার প্লেটের একটু ইস্যু ছিল, গার্ড ছিল নাম্বার প্লেটের, ওইগুলো ছোটখাটো মিলে ওভারঅল গেছে আমার 1835 টাকা, ঠিক আছে, 1835, যেখানে মেইনলি আমার ইঞ্জিন অয়েলটাই গেছে 1100 টাকা, ঠিক আছে, ওইটাই মেইন যাওয়ারই, মানে যাওয়া ইয়াসদির তারই কোম্পানির ইঞ্জিন অয়েল, কোম্পানি ইঞ্জিন নয়, মোটুলের ইঞ্জিন, মোটুলের দিয়েছে, আচ্ছা আচ্ছা, মোটুলের 10W50 এরা দিয়েছে, আচ্ছা আচ্ছা, সিনথেটিক দিয়েছে পুরো, আচ্ছা আচ্ছা। ওভারভিউ বলো গাড়িটা তাহলে তোমার কিনে। 1000 কিলোমিটার মতো আমি চালিয়ে নিয়েছি, ঠিক আছে, এখন পর্যন্ত যেটা মেইন ইস্যু ফেস করেছি ওই জ্যামে পড়লে, যেটা ইঞ্জিন খুব প্রচুর অতিরিক্ত গরম হয়। কিন্তু ওভারঅল যদি আমাকে দেখতে যেতে হয়, ঠিক আছে, গাড়ি পারফরমেন্স অত্যন্ত সুন্দর, যেমন হাই রোডে স্পিড তোলা যায়, তেমন ফুয়েল ইকোনমিও দেয়, ঠিক আছে, একটা অ্যাডভেঞ্চার গাড়িতে 30-35-40 অ্যারাউন্ড পাওয়া যায়, যথেষ্ট, অনেক যথেষ্ট, ঠিক আছে, সিট হাইটও যথেষ্ট আমার জন্য, কমফোর্টেবলি যাওয়া যায়, ক্যারি করা যায়, তারপরে এত সুন্দর গার্ড দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হিমালয়ের থেকে আমি বলবো কি, এটা এখন যদি কোনো কেউ কিনতে যায় তাকে আমি বলবো যে ইএস দিতে যাও, ঠিক আছে, হিমালয়ান বর্তমানে ওল্ড ইঞ্জিনের থেকে ইজি অনেক ভালো, ভারী, যতদিন না তাদের ইঞ্জিন রিফাইল করছে ততদিন পর্যন্ত আমি বলবো যে এই বাইকটাই নাও, যেটা তুমি টুনিংয়ে গেলে তোমার অনেক কমফোর্টেবল ফিল হবে, তুমি মানে খুব জলদি স্পিড উঠাতে পারবে, ইনিশিয়াল স্পিডের প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু টর্ক যদিও হিমালয়ানের বেশি, হ্যাঁ, কিন্তু তাও এর খুব পাওয়ার হাইওয়ের জন্য পুরো পারফেক্ট, হাইওয়ের সিটিতে সমস্যা হয়, হ্যাঁ সিটিতে সমস্যা হয়, আর হাইওয়ে বা অফ রোডিং এর জন্য একদম বলবো বাগ টোটালি এইটা, আর তো তেমন কোনো ইস্যু এত ফেস করিনি এখন পর্যন্ত। আমাদের ওনারের রিভিউজ শোনা গেল, দেখা গেল, এবার তো গাড়িটা তো আমরাই চালাবো, ঠিক আছে, এবার হ্যাঁ সে চালাবে মোটামুটি, এরপরে কোথাও অফরোড টফরোড অফরোডিংও আমরা করে নিয়েছি, এই এখন ভিডিও করার মতো গোপ্রো নেই, এই জন্য অফরোডিং আর ভিডিও টিডিও দেখানো যাচ্ছে না, আবার কোথাও ঘুরতে ঘুরতে গেলে অবশ্যই দেখাবো, গাড়িটা চালিয়ে মজা আছে, ঠিক আছে, কিন্তু এই কুইক রেসপন্সটা অনেক বেশি, কিন্তু হ্যান্ডেলটা একটু তোলার জন্য সিটিতে একটু সমস্যা হবে চালাতে, ঠিক আছে, সিটি কমফোর্টেবল নয় অ্যাকচুয়ালি, এটা শুধু অফরোডিং বা হাইরোড স্পেশাল, হাইরোডের জন্য, ঠিক আছে, পরে আর বাইকে নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট করুন, আমরা সবিস্তারে বলবো ওটা, হ্যাঁ, যদি কোনো যদি কেনার ইচ্ছা থাকে বা কিছু জিজ্ঞাসা হবে এবং কোথা থেকে কিনেছি তার ডিটেলস আমরা আমরা জানিয়ে দিব কমেন্ট সেকশনে কমেন্ট করলে, ঠিক আছে, যদি কোনো পরে যদি কোথাও যাই দেখাবো, ভিডিওতে দেখাবো, গাড়ি টাড়ি সম্বন্ধে দেখাবো, আরও অনেক গাড়ি আসছে গ্রুপে দেখাবো, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন, টাটা।